প্রশাসনের কড়া আইন সত্ত্বেও চুঁচুড়ার বিভিন্ন জায়গায় দেখা গেল অস্ত্র নিয়ে রামনবমীর মিছিল। গত বছর থেকে অস্ত্র নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রী অস্ত্র নিয়ে মিছিল করলেই কড়া ব্যবস্থার কথা ঘোষণা করেছিলেন এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন। তা সত্ত্বেও পুলিশের সামনে চলল অস্ত্র প্রদর্শন ও লাঠি খেলা, শর্ট তরোয়াল নিয়ে খেলা। কয়েক হাজার মানুষ বিভিন্ন সংগঠন থেকে রাস্তায় বেরিয়ে রামনবমীর মিছিল অনুষ্ঠিত করে চুঁচুড়ার বিভিন্ন এলাকায়। সৌরভ হাজরা, রিপোর্ট, নিউজ সিক্স। সামনের বছর মুখ্যমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হবে হিন্দু ভোট বাঁচাতে, চুঁচুড়া এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের কাছে হেরে গেছেন, তাই ওরাও এখন রামনাম করতে বাধ্য হচ্ছে। এখন ভূতের মুখে রামনাম শোনা যাচ্ছে, এটা বিজেপির জন্য খুবই আনন্দের বিষয়। রামনাম করতে করতেই তৃণমূল অন্তিমযাত্রা শুরু করছে। হুগলি চুঁচুড়ায় রামনবমীর মিছিলে এসে একথাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। অস্ত্র মিছিলে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আইনকে বারবার বিপথে চালিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর রামনবমীর মিছিল আটকাতে গিয়ে হেরে গিয়েছেন, তাই নানা রকম কথা বলছেন। সামনের বছর দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। রাহুল সিনহা আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের শাসনভার দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, কে কোন ধর্ম কীভাবে পালন করবে সেটা বলে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়নি। উনি নিজের রোল ওভার প্লে করছেন, যেখানে যেরকম রীতি রয়েছে সেখানে সেভাবেই মিছিল হচ্ছে। রামনবমী উপলক্ষে চুঁচুড়ার কাপাসডাঙ্গা থেকে এই মিছিলে অংশ নেন রাহুল সিনহা। এই মিছিলেও দেখা যায় অস্ত্র, সশস্ত্র অবস্থা দেখা গিয়েছে শিশু থেকে বড় সকলকেই। প্রশাসনকে কার্যত উপেক্ষা করেই দেখা যায় রাস্তায় রাস্তায় এই মিছিল। মিছিলে ছিলেন বিজেপি নেতা সুরেশ সাহু, সুবীর নাগ সহ অন্যান্যরা। ¡Vamos a tirar! ¡Vamos a tirar!
সারা দেশের সাথে এই রাজ্য মহা ধুমধামে রামনবমী উৎসব পালন হচ্ছে। আর সেই উৎসব পালনের অঙ্গ হিসাবে চুচুড়াতে আজকে যে শোভাযাত্রা বেরোবে বা রাম পূজন হবে সেই উপলক্ষে আমি এখানে এসেছি। চুচুড়াতে আরেকটি আর পশ্চিম বাংলাতেও রাম রাজ্য স্থাপিত হোক। আপনারা নাকি অশান্তির মিছিল করছে, তারা নাকি শান্তির মিছিল করছে। দেখুন, আজকে আমাদের এত আনন্দ লাগছে যে মমতা বেগমের মুখেও রাম নাম উচ্চারণ হচ্ছে। আমরা বলেছিলাম যে রাম নাম করিয়ে ছাড়ব, আজকে আমরা খুশি যে আমরা রাম নাম করাতে পেরেছি, ভূত এখন রাম নাম করছে। এটাই বিজেপির সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, সবচেয়ে বড় জয়, এবং এ জয় হিন্দুত্বের জয় বলে মনে করি। গত বছরের রামনবমীর মিছিলের অভিজ্ঞতা সারা রাজ্যবাসীর আছে, যেন একটা মোগল সাম্রাজ্য চলছে, রামের নামে মিছিলই করা যাবে না। সেই জায়গাটা কেটে এখন নিজেই রাম নাম করতে বেরিয়ে পড়েছে, এটাই মনে করি হিন্দুত্বের সবচেয়ে বড় বিজয়। আর রাম নাম তো আপনি জানেন, অন্তিম যাত্রাকালে রাম নাম করে, তৃণমূলের অন্তিম যাত্রা শুরু হয়েছে, সেই কারণে সেই অন্তিম যাত্রায় এখন তৃণমূল কংগ্রেস রাম নাম করতে করতে অন্তিম যাত্রার দিকে এগিয়ে যাবে। তৃণমূল যত অন্তিম যাত্রায় যাবে, পশ্চিমবাংলার উন্নতি, পশ্চিমবাংলার ভবিষ্যৎ তত বেশি সুনিশ্চিত। তখন আমরা কোথাও অস্ত্র মিছিলের কথা বলি, যেখানে যাদের যা পরম্পরা, যেভাবে তারা পরম্পরা অনুযায়ী যে মিছিল করার রীতি আছে সেই অনুযায়ী তারা করবে। যখন মহরম হয় তখন যারা অস্ত্র মিছিল নিয়ে নানারকম মন্তব্য করছেন, মমতা ব্যানার্জি বিধিনিষেধ আরোপ করার চেষ্টা করছেন, তখন কি তিনি ঘুমিয়ে থাকেন? মহরমের মিছিল নিয়ে তো একটা বারো শব্দ করেন না। অতএব সেই কারণে মনে করি যাদের যাদের যা ধর্মীয় পরম্পরা আছে সেই ধর্মীয় পরম্পরা অনুযায়ী, যেখানে সংঘ সেখানে সংঘ, যেখানে অস্ত্র সেখানে অস্ত্র, যেখানে অন্য কিছু নেওয়ার দরকার সেখানে অন্য কিছু নিয়ে মানুষ মিছিল করবে, কারো উপর আঘাত না করলেই তো হলো। অমিত মাঝি, রিপোর্ট নিউজ সিক্স। বিজেপির পর তৃণমূল রামনবমী নিয়ে মিছিল করলো রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত। এবার হুগলি জেলাতেও রামনবমীর মিছিল পালন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসকে। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক তপন দাশগুপ্ত তার নিজের এলাকায় বাঁশবিড়ের বিভিন্ন এলাকায় রামনবমী নিয়ে মিছিল অনুষ্ঠিত করলো দলীয় কর্মীদের নিয়ে। মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে, যদিও মন্ত্রীর দাবি এটা নিছকই শান্তি মিছিল। রামনবমীতে সাধারণ মানুষকে অশান্তি থেকে দূরে থাকতে এবং সম্প্রীতির বার্তা নিয়ে এই মিছিল। মিছিলে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ পাল সহ তৃণমূলের নেত্রী ও কর্মীবৃন্দ। প্রচন্ড হিন্দু মুসলমান সবাই মিলে মিছিল হয়েছে, মানুষকে উদ্দীপনা করে আজকে রামনবমীর দিন আমরা সব কাজকে মিছিলের মধ্যে পালন করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে পরিবর্তন করেছেন সাড়ে চার বছরে, সেটা সাধারণ মানুষ জানে। এবং আজকের এই মিছিলের স্বতঃস্ফূর্তভাবে যে ভিড় হয়েছে সেটা তারই অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ। মেসেজটা কি দেবেন? 31 তারিখে এখানে আমাদের মাঠে মিছিল করেছে, তার জন্য কিসের মিছিল? হনুমান জয়ন্তী। হনুমান জয়ন্তী মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল হবে, বিনাশ মিছিল হবে। কোনো মতে এখানে বিজেপি যারা চেষ্টা করছে যে প্রত্যেক জায়গাতে শান্তি শৃঙ্খলা রক্ষা না করে সেখানে অশান্তি পাকাতে চাইছে, আমরা সেটা রক্ত দিয়ে নেব। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখানে কোনো রকম ভেদাভেদ হবে না, বিজেপি করতে আসলে তার মোকাবেলা রাজপথে দাঁড়িয়ে আমরা। আচ্ছা, মিছিলে ওই ডিজে তারপরে অবসরে যে দিদি বলেছেন সেটাতে থাকছে কি? সেটা প্রশাসন প্রশাসনিক হস্তক্ষেপ হবে, প্রশাসন যেটা ভালো বুঝবে রাজ্যের মুখ্যমন্ত্রী যাবে নির্দেশ সেগুলো প্রশাসন করবে। আজকের মিছিলে আমাদের সমস্ত নেতৃত্ব এখানে ছিল। বিধান দেবনাথের রিপোর্ট, নিউজ সিক্স। চুঁচুড়ার চন্দননগরের পাশাপাশি রেস্টাতেও দেখা গেল অস্ত্র মিছিল। Thank you.
ভাইজ্যাগ, গোয়া, দার্জিলিং, গ্যাংটক, বেলিং, দিল্লি, আগ্রা, হিমাচল, রাজস্থান সহ সমগ্র ভারতে হোটেল প্যাকেজ ট্যুর বুকিং, রেল বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনীশ শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139261। আনন্দবাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপ্রার্থী সহ সকল প্রকার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনীশ শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139261। গোল্ডেন ফার্মিকো, কাজীপাড়া মোড়, তালডাঙ্গা রোড, চুচুড়া। ফোন নম্বর 9163220318। দারুন দারুন আসবাবপত্র থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের ফার্নিচার পাবেন গোল্ডেন ফার্নিকোয়ে। বাড়িকে সাজাতে আধুনিক ডিজাইনের ফার্নিচার রয়েছে গোল্ডেন ফার্নিকোয়ে। এখানে পাবেন সেগুনের বক্স খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন নামি দামি কোম্পানির আলমারি, ক্যাবিনেট এবং ইম্পোর্টেড ফার্নিচার এবং আরো অনেক কিছু। একবার এসেই দেখুন না গোল্ডেন ফার্নিকোয়ে। সর্বপ্রথম ব্যান্ডেল ও ইন্ডিয়ার নম্বর ১ চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং ইনস্টিটিউট IBS। এখানে ব্যাংক এক্সাম, IBPS, SBIPO, SSC, রেল, স্টেট গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স ইত্যাদি এক্সামসের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। IBS এর সাফল্য ভারতবর্ষে শীর্ষস্থান অধিকার করেছে। IBS হুগলিতে আমাদের নতুন ক্লাস শীঘ্রই শুরু হচ্ছে। আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9987-8202 অথবা 8961-33-0018। বিভিন্ন পদের জন্য IBS হুগলিতে কর্মী নিয়োগ চলছে। উপযুক্ত প্রার্থী আবেদন করতে পারে। এইসব পদগুলির জন্য ফ্যাকাল্টি ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং, GK, GS, ব্যাংকিং, IBPS, ইংরেজিতে দক্ষ একজন কাউন্সিলর প্রয়োজন, মার্কেটিং সুপারভাইজার ও একজন এক্সিকিউটিভ চাই। আজই যোগাযোগ করুন। পরিষেবা 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 আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক্স, জিওনি, লাভা, লেনেভো ও প্যানাসোনিক। আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে। প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটে সেবা, এক মিনিটেই পরিষেবা। শপিং সিটি রকমারি আহামরি, ছোট বড় সকলেরই আহা কি আনন্দ, করে চোখ বন্ধ একটাই নাম তাই বলছে সবাই বিনীত। তোমার আমার সবার প্রিয় বিনীত। শপিং সিটি চুচুড়া, আখুন বাজার, বিনীত। আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, পেয়ারাবাগান রোড, চুচুড়া, হুগলি। আপনার ডাক্তারবাবুর নাম ডাক্তার PK ঘোষ এবং ডাক্তার রীনা ঘোষ। চুলের বিশেষ চিকিৎসা করা হয়। চেম্বার ফার্স্ট কিওর ডক্টরস, লেক সিটি, মানকুণ্ডু। সুরেন্দ্রনাথ ঘোষ ক্লিনিক, গোয়েঙ্কা, চাকদা, নদিয়া, চুচুড়া বাস স্ট্যান্ড, পোলবার, পাওনান গ্রাম এবং চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। যোগাযোগ 9239473066 এবং 9831545
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুণ্ডু ব্রাদার্সের চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা বিরিয়ানি চানাচুর স্পেশাল ঝাল সল্টি চিড়ের পোলাও কুণ্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর 86 সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি না এটা কোনো রূপকথার গল্প নয় বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস 923 পেরে এলাম বিরতির পর সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া স্টেশন রোড যুব সংঘ ময়দানে সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়া স্টেশন রোড যুব সংঘর ময়দানে যোগাসন প্রতিযোগিতায় উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ স্বামী সত্য ধর্মানন্দ মহারাজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে সম্পূর্ণ প্রতিযোগিতাটি হয় চুচুড়া যুব সংঘের উদ্যোগে সারাদিন যোগাসন চলার পর বিকেলে সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয় চ্যাটার্জিকে বরণ করবেন সঙ্গে সম্পাদক শ্রী কীর্তি নারায়ণ চন্দ্র মহাশয় যার ভিতরে মেন্টালিটি স্ট্রং তারাই কিন্তু ঠিক ঠিক জানে আজকে আমার মনে হচ্ছে এখানে এসে যারা আপনারা এখানে এসেছেন আপনাদের দেখে মনে হচ্ছে সত্যি আপনারা আপনাদের অনেক মানুষের থেকে অনেক সচেতন আজকে আমাদের যোগা শুধু আমাদের দেশে নয় মানে উই আর ভেরি আনফর্চুনেট এই যোগাটা আমরা ইন্ডিয়ানরা ইউজ করতে পারছি না একশো বছরের পুরনো ঐতিহ্য হুগলির অমরপুরের ঘোষবাড়ির অন্নপূর্ণা পুজো আজও সেই একইভাবে পুজো চলে আসছে কালের নিয়মে ঠাকুরদার হাত ধরে পুজোর শুভারম্ভ হলেও বাবার পর এখন এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন প্রদ্যুৎ কুমার ঘোষ প্রদ্যুৎ কুমার ঘোষ পেশায় চিকিৎসক হলেও সমাজে এই পুজো এক মেলবন্ধন বলে দাবি তার তার কথায় 100 বছর আগে এই পুজো যখন শুরু হয়েছিল তখন ছিল ঘোষবাড়ির পুজো কিন্তু এখন এটা ঘোষবাড়ির না বরং এটা এখন গ্রামের সকলের পুজো বাড়ির এই পুজোর দিনগুলিতে সকলকে একত্রিত করার জায়গা বাড়ির সদস্যরা তো বটেই গ্রাম ছাড়াও দূর দূরান্ত থেকে লোক আসে এই পুজোয় বাগানে রীতিমতো প্যান্ডেল খাটিয়ে চলে সকলের ভোগ খাওয়ার ব্যবস্থা পুজো পাঠ চাকচমক আরও কত কী যত দিন যাচ্ছে লোক সংখ্যা ততই বাড়ছে রামনবমীর দিনে তাই ঘোষবাড়িতে সকাল থেকেই উপচে পড়ছে ভিড় চলছে পরিবারের সকলকে নিয়ে পুজো পাঠ সঙ্গে সকলের জন্য খিচুড়ি বেগুনি আলুর দম আরও কত কী তবে প্রদ্যুৎ কুমার ঘোষের কথায় পুজো বা উৎসব শুধু পুজো না সমাজের সকল শ্রেণীর মানুষকে একত্রিত করার জায়গা
বাড়ির পুজো আর বলবো না, বিগত প্রায় 100 বছর হতে চললো এই পুজোটা হচ্ছে। ঈশ্বর দুর্লভচন্দ্র ঘোষ পুজোটা শুরু করেছিলেন, তারপর ঈশ্বর তারাপদ ঘোষ পুজোটা চালিয়ে গেছেন, তারপর আমরা সকল 8 ভাই এবং এখন মা আছেন যোগমায়া ঘোষ, সকলে মিলে এই পুজোটা আমরা করি। এবং এই পুজো শুধু আমাদের নয়, আমাদের বাড়ির এবং আমাদের গ্রামের এবং আমাদের সমস্ত এলাকা বলতে পারেন পঞ্চায়েতের মধ্যে এই পুজোটা একটা বড় রূপ নিয়েছে, বড় অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানে মানুষ প্রত্যেকটা আনন্দের সহিত ভোগ নেন এবং পুজো দেখেন, অঞ্জলি দেন, এবং এটা আমাদের একটা বিশাল গর্বের কথা। আমি ডাক্তার পি কে ঘোষ, আমি এটা মনে করি যে আমি যেমন ডাক্তারি করি সাথে মানুষকে সমাজের একসাথে রাখার জন্য যে মিলন উৎসব, সেটা প্রত্যেক মানুষেরই করা উচিত। আমরা আজকে অনেকভাবে অনেক রকমে ভুগছি, কিন্তু আমরা আন্তরিকতা দিয়ে এই কাজগুলো সকলে সবসময় করতে পারি না। সেই কারণে আমার মনে হয়েছে যেন যে সকলে মিলে যত গরমই হোক, ঝড় হোক, জল হোক, আমরা এই পুজোটা চালিয়ে যাব। এবং এই পুজোটা আমাদের প্রাণ, এই পুজোটা সকলের ঐতিহ্য কামনা এবং তাদের ঐকান্তিক ভালোবাসা প্রচেষ্টা দিয়ে এই পুজোটা কিন্তু হচ্ছে। পুজোটা আমাদের এখন আর একার নেই, আমরা সকলে মিলিত হয়ে এই পুজো করছি। পুজো 4 দিন গ্রামবাসী সব এখানেই থাকে না? একেবারে, তারা 4 দিন থেকে আমাদের মেন উৎসবটা হয় একদিনে, কিন্তু পরের দিন নিরঞ্জনে সেখানে আমাদের সকলে আবার আসে, যারা এই সঙ্গে করে কমে দিচ্ছেন এবং আমাদের সাথে যারা কাজ করছেন। অমিত মাঝি, রিপোর্ট নিউজ 6। তোলা ফটক এনজিও রোডের 62তম বছরের বাসন্তী পুজোর অষ্টমী পুজোর পাশাপাশি ভোগ বিতরণ অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়ার তোলা ফটক এমজি রোডের 62তম বাসন্তী পুজোর মহা অষ্টমীর পুজো হয়ে গেল নিষ্ঠা সহকারে। চতুর্থীতে পুজোর উদ্বোধনের পর প্রতিদিনই ছিল সাংস্কৃতিক সন্ধ্যা ও বিশেষ পুজো পাঠ। অষ্টমীর দিন সকাল থেকেই চলে পুজো পাঠ ও ভোগ বিতরণ অনুষ্ঠান। যুব সংঘের মূল বিষয় ছিল দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি। এরপর আজ পুজোর পাশাপাশি ভোগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের হাতে ভোগ তুলে দেন প্রাক্তন জেলা জজ তথা সমাজসেবী অনন্ত ব্যানার্জী সহ অন্যান্যরা। পুজো প্রসঙ্গে কমিটির সদস্য রাজেশ মণ্ডল বলেন, হুগলি চুচুড়ার খুব প্রাচীন পুজো এই বাসন্তী পুজো, এবারে আমাদের 62তম বর্ষে পদার্পণ করল। চুচুড়ার তোলা ফটকে এই পুজোর উদ্বোধন হয় 21 মার্চ। পুজোর উদ্বোধন করেন বেলুড় মঠের স্বামীজি, আর উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, সব বিশিষ্ট ব্যক্তিরা। আমরা পুজোর পাশাপাশি কিছু সামাজিক কাজও করি, শতাধিক মানুষকে বস্ত্রদান করা হয়, আর আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজো কদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও করি আমরা। আর আজ ছিল অষ্টমী, ভোর থেকে পুজো চলছে আমাদের, নিষ্ঠা সহকারে পুজো হয়, আর প্রচুর ভক্তের সমাগম হয় পুজোতে। আর আপনার এখানে ধুনো পোড়ানো, দণ্ডি ফাটা, 108টা পদ্ম দিয়ে মাকে পুজো করা হয়। আর এই পুজোয় কোনো বোধন হয় না, যেহেতু এই চৈত্র মাসে মারা জাগ্রত থাকেন, তাই জন্য এই পুজোয় বোধন হয় না। আর সন্ধি পুজো হয়েছে 108টা প্রদীপ, 108টা আপনার 108টা পদ্মফুল দিয়ে নিষ্ঠা সহকারে পুজো হয়। আর ব্যুরো রিপোর্ট নিউজ 6। হুগলি জেলার ফরওয়ার্ড ব্লকের সদস্য পদ নবীকরণের লক্ষ্যে প্রাক্তন এমপি বরুণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি কর্মী সভা হয়ে গেল চুচুড়া স্টেশন রোড এলাকায়। বর্তমান সাম্প্রদায়িক এবং স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আন্দোলন করার জন্য ফরওয়ার্ড ব্লকের সদস্যপদ নবীকরণ এবং নতুন সদস্যপদ গ্রহণের উদ্দেশ্যে চুচুড়া স্টেশন রোড ফরওয়ার্ড ব্লক কার্যালয়ে প্রাক্তন এমপি ডক্টর বরুণ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে একটি সভার আহ্বান করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন সদস্য হরিকৃষ্ণ দাস, উত্তম নাথ সহ ফরওয়ার্ড ব্লকের অন্যান্য সদস্যবৃন্দ। আমাদের এটা অল ইন্ডিয়া বেসিসে হয়,
পার্টির সংবিধান অনুযায়ী প্রত্যেক বছর মেম্বারশিপ রিনিউয়াল করা হয়। তাদের আমরা রিনিউয়াল করার সময় সেইটা ভাগ হয়ে যায় প্রথমত বিভিন্ন স্টেটে এবং বিভিন্ন রাজ্যে এবং রাজ্য থেকে জেলায়। এটা হুগলি জেলার আজকে হচ্ছে। এখানে আজকে যেমন তিনটে লোকাল কমিটি এখানে উপস্থিত, যে চুশ্র শহরাঞ্চল, চুশ্র গ্রামাঞ্চল আর বাঁশবাড়া, এদের মেম্বারশিপ রিনিউয়াল হচ্ছে। অ্যাক্টিভ অ্যাসোসিয়েট আপ্রিকেশন এই সবগুলোই এই প্রসেসে হয়। এগুলো জমা দিয়ে তাদের আবার নতুন করে মেম্বারশিপ দেওয়া হবে, বা যাদের বাদ দেওয়ার হলেও দেওয়া হবে। আপগ্রেড করছে অ্যাসোসিয়েট মেম্বার থেকে যাদের অ্যাক্টিভ মেম্বার, যার সবটাই পারফরমেন্স বেসড, এইগুলো করে এবং তাদের পার্টিতে লেগে দেওয়াও একটা সংবিধান সম্মত পদ্ধতি। সেই মেম্বারশিপ ফর্ম সই করে লেগে দিয়ে জমা দিলে তাদের মেম্বারশিপ রিনিউয়াল হয়। এটি আমাদের পার্টির নিয়ম, প্রত্যেক বছরই হয়। এই বছরে এই প্রসেসটা শুরু হয়েছে, আর এক মাসের মধ্যেই সারা রাজ্যে এবং সারা দেশে এটা শেষ হয়ে যাবে। কারণ আমাদের পার্টি কংগ্রেস এই বছরেই হবে, এটা পার্টি কংগ্রেসের প্রস্তুতি। অমিত মাঝি, রিপোর্ট, নিউজ সিক্স। গুপ্তিপাড়ায় 400 বছরের পুরাতন রঘুনাথজিউ ঠাকুরের দোল উপলক্ষে রামনবমীতে বিশেষ পুজো পাঠের পাশাপাশি মেলার আয়োজন করলো উদ্যোক্তারা। 400 বছরের পুরাতন রঘুনাথজিউ ঠাকুরের দোল উপলক্ষে গুপ্তিপাড়ায় রামনবমীতে দোল উৎসব হয়ে গেল। রঘুনাথজিউর সেবায়ত গোস্বামী বন্দ্যোপাধ্যায় এই উৎসবের স্বত্বাধিকারী। এই উপলক্ষে রঘুনাথজিউর পূজানুষ্ঠান, ভোগ বিতরণ করা হয় ভক্তদের। রঘুনাথতলায় মাঠে মেলার সঙ্গে আবির ও রং খেলারও ব্যবস্থা করা হয়। এ প্রসঙ্গে রাম সনাতন ব্যানার্জি বললেন, মাথায় করে নিয়ে এসেছিল 13তম। তারপরে আমি বর্তমানে আমি এসছে ভাই, আমি রাম সনাতন ব্যানার্জি বর্তমানে এসছে ভাই। আর এইখানে এই যে পুজোটা অনেক দিনে, মানে আমি তো আমার জীবনকালে দেখছি, আমার বাবাও দেখেছেন, এখানকার সবাই দেখেছে। এবং আমরা রিসেন্টলি বেনিগত শিলের ফুলপঞ্জিকাতে দেখছি, ওরা লিখছে যে এই পুজো, এই মেলা, এখানকার যে মেলা মোর দ্যান 400 ইয়ার্স, 400 বছরের বেশি মেলা। তো তাদের কাছে তো নিশ্চয়ই কোনো ডকুমেন্টস আছে সঠিক, তারা অবস্থা এরকম করে বিয়ে করতো না হয় বল। তো এখন এই বছরে যে মেলাটা হচ্ছে মেনলি এখানকার এই রঘুনাথজিউ ঠাকুর পূজা এবং উৎসব কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়েছে। এবং এই যে মেলা হয়েছে সেই কমিটির ঐকান্তিক ইচ্ছাতে এই মেলা চলছে, মানে মানে একার পক্ষে তো ইট ইজ ভেরি ডিফিকাল্ট। শ্যামল সিনহা, রিপোর্ট, নিউজ সিক্স। নিউজ সিক্স আজকের মতো এ পর্যন্ত। প্রতিদিন রাত 8:30 ইন AMBC চ্যানেলে দেখুন নিউজ সিক্স। নমস্কার।